আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাস্থ্যগত কারণে বা সৌন্দর্য ধরে রাখতে ওজন কমানোর প্রতি মনোযোগ দেয় অনেকেই। এজন্য অনেকেই কোমর বেঁধে ডায়েট শুরু করেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন। কিন্তু এমন একটি জুস আছে যা আপনার কাজে আসতে পারে, তা হলো আনারস জুস। আনারস জুস এর সাথে এমন একটি পাউডার মিশালে দ্রুত আপনার ওজন কমবে আর পেটের মেদও চলে যাবে। ভিটামিন সি এর একটি গুরুত্বপূর্ণ উৎস হল আনারস। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে অনেক কম পরিমাণে ফ্যাট। আনারস প্রদাহ কমাতে ও হজম সাহায্য করে, মেটাবলিজম রেট বাড়ায়, মেদ ঝরানো সহজ হয়। আনারস চোখের পক্ষে ভালো, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ডায়াবেটিক রোগীদের জন্য আনারস ফলদায়ক নয়, এতে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে পারে, কারণ আনারসে গ্লুকোজ ও ফ্রুক্টোজ রয়েছে। তবে পরিমাণ মতো খেলে ক্ষতি হয় না। একদিনে আপনারা এক কাপ অথবা ছোট একটা আনারসের অর্ধেক খেতে পারেন, তবে বেশি পরিমাণে না খাওয়ায় আনারস ভালো। অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর একটি ফল আনারস। এটি শুধু ওজনে কমায় না, হৃদরোগ সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়তে আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপকারী। আমি আনারসটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এটা আমি টুকরা টুকরা করে কেটে নেব। এটা আপনারা রাতে বা দুপুরে আর সকালে খাওয়ার মাঝখানে এটা খেতে পারেন। এটা খুব ভালো কাজ দেয়। আপনারা এটা এক সপ্তাহ খেলে নিজেই বুঝতে পারবেন। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আনারসের টুকরাগুলো। এখন দেব 1 চা চামচ ওয়েট লস পাউডার। এই ওয়েট লস পাউডারটা আমি কিভাবে বানিয়েছি তার আমার চ্যানেলে একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এর মধ্যে দিলাম 1/2 কাপ পানি। এখন এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি ছাঁকবো না, আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন, তবে এটা না ছাঁকাই ভালো। এটা এভাবে খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে আর ক্ষুধার ইচ্ছাটা চলে যায়, এতে করে আপনার ওয়েটটা খুব তাড়াতাড়ি কমে যাবে। আর এই পাউডারের সাথে মিশে খেলে আপনার মেদটাও খুব তাড়াতাড়ি ঝরে যাবে, আপনি হয়ে যাবেন একদম স্লিম এবং আকর্ষণীয়। আশা করেছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।